প্রবল শৈতপ্রবাহ সাথে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তাপমাত্রা নেমে যেতে পারে ছয়ের নিচে নভেম্বরের সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ সময় একটি বা দুটি নিম্নচাপের সৃষ্টি হবে সেক্ষেত্রে এ মাসেই তাপমাত্রা কমতে শুরু করবে ক্রমশমান হারে কিন্তু নিম্নচাপের দুটির মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড় তিতলির পরই শীত আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের পুরো শীতকাল বিরাজ করবে এবং শৈত্যপ্রবাহ নিয়ে এর মধ্যে একটি মাঝারি ধরনের শৈতপ্রবাহ ধারণা পাওয়া যাচ্ছে এখন থেকেই এক্ষেত্রে ব্যারোমিটারের পারদ নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে এই শৈত্যপ্রবাহ রয়ে যাবে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে ডিসেম্বরের শেষে দেশের উত্তরাঞ্চল ও নদ নদীর অববাহিকায় শেষ রাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে আবহাবিদরা জানান নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এ মাসেই তাপমাত্রা ক্রমশমান হারে কমতে শুরু করবে ইতিমধ্যেই কুয়াশা পড়া শুরু হয়েছে একই সঙ্গে বেড়েছে ঠান্ডার অনুভূতিও মৌসুমী বায়ুর প্রভাবেই এমনটি হচ্ছে দু সালের মতো এবার তাপমাত্রা চার ডিগ্রির নিচে নেমে আসবে কি না তা এখনই বলা যাচ্ছে না এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যা খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে তিতলির পর ভালোভাবে নেমে আসছে শীত সকালে বিকেলে মোটামুটি মাঝারি ধরনের কুয়াশা পড়ছে অনেকে এলাকাতেই রাতে গায়ে চাদর দিতে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলের অবস্থা এমন যে এখনও তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে কোথাও কোথাও এখনও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়ে গেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনিবার সকাল ছটা থেকে আগের চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নভেম্বরের শুরুতেই মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গিয়েছে মন্দির চত্বর কেদারনাথ তাপমাত্রা নেমেছে শূন্যের ছয় ডিগ্রির নিচে প্রায় আগামী কয়েকদিন পারদ আরও নামবে বলে জানা যাচ্ছে সেটা চোদ্দো পনেরো ডিগ্রিও হতে পারে অর্থাৎ শূন্য থেকে চোদ্দ পনেরো ডিগ্রি তাপমাত্রা নামা মানে হাড় কাঁপানোর ঠান্ডা যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ